আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল শুরুতেই বি আর বি কেবলস সংবাদ শিরোনাম দেশে করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু নতুন করে শনাক্ত 2265 স্বজনদের কাছে পেয়ে আবেগপ্লুত মালয়েশিয়ার অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়া রাহান কবির মেজর সিনহাকে গুলি করা ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল আলামত হিসেবে গ্রহণ করেছে র‍্যাব এবং মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি প্রবল বর্ষণে দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবার বিস্তারিত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 46 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3907 জনে সর্বশেষ 24 ঘন্টায় 11356টি নমুনা পরীক্ষায় নতুন করে 2265টি জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 19.95 ভাগ এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন 2,92,625 জন স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,952 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,75,567 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 60 ভাগ মৃতদের মধ্যে 36 জন পুরুষ ও 10 জন নারী করোনায় সর্বশেষ একদিনে হাসপাতালে 45 ও বাসায় একজন মারা গেছেন 24 ঘন্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 27 ও রাজশাহীতে 8 জন মারা যায় চট্টগ্রাম খুলনা এবং বরিশালে আশঙ্কাজনকভাবে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গত 24 ঘন্টায় এই তিন জেলায় 7 জন সহ সারা দেশে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে অন্তত 16 জন এছাড়াও দেশের বিভিন্ন স্থানে 600+ মানুষের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন রাশনা দাস সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানার কারণে আবারও বেড়েছে করোনা সংক্রমণ গত 24 ঘন্টায় চট্টগ্রামে এই ভাইরাসে মারা গেছেন আরও 4 জন নতুন করে শনাক্ত হয়েছে 83 জন এদিকে করোনার মৃত্যুর মিছিলে বরিশালে যোগ হয়েছে আরও 3 জনের নাম বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন এবং উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ডাক্তার নার্স পুলিশ সহ 72 জন 24 ঘন্টায় বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও 4 জন মারা গেছেন মৃতদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী একই সময় শনাক্ত হয়েছেন আরও 57 জন করোনা সংক্রমণের হটস্পট হিসেবে পরিচিত খুলনায় আবারও বেড়েছে করোনা সংক্রমণ গত 24 ঘন্টায় খুলনা বিভাগের 10 জেলায় 392 জনের নমুনা পরীক্ষায় 149 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে গত একদিনে বিভাগে করোনায় কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি এদিকে নারায়ণগঞ্জ সিরাজগঞ্জ ও কুমিল্লায় একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 68 জন এছাড়াও যশোরে 58 ময়মনসিংহে 18 জামালপুরে 17 এবং নাটোরে 1 বছরের শিশুসহ 24 জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে ফেনীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পৌর মেয়র হাজি আলাউদ্দিন তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাসনা দাস এটিএন বাংলা লকডাউনের মধ্যে প্রবাসী শ্রমিকদের সাথে মালয়েশিয়া সরকারের অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে রায়হান কবির দেশে ফিরেছেন শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরেন তিনি গত 3 জুলাই আল জাজিরার 101 ইস্ট অনুষ্ঠানের এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান যেখানে লকডাউনের মধ্যে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সাথে সরকারি সংস্থার নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন তিনি এর প্রতিক্রিয়ায় ওয়ার্ক পারমিট বাতিলের পর 24 জুলাই তাকে গ্রেপ্তার করা হয় ঘটনাটি বিশ্ব গণমাধ্যমে তুমুল আলোচিত হয় দেশে ফিরে রায়হান কবির নারায়ণগঞ্জে নিজ বাড়িতে যান তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা মালয়েশিয়া পুলিশের হাত থেকে মুক্তির আন্দোলনে ভূমিকা রাখায় দেশি বিদেশি সাংবাদিক ও অভিবাসী সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান রায়হান কবির মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা ওনার 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 হস্তক্ষেপে কূটনৈতিক তৎপরতায় এবং আমার লয়ার্সরা এবং বাংলাদেশের জনগণরা সবাই আমাদের জন্য কাজ করেছে আপনাদের মিডিয়া মিডিয়া হিসেবে আমাদের আমার 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 জন্য কাজ করেছে মানে একদম আমার জন্য তো না 1 কোটি প্রবাসীর হয়ে যাবে কাজ করেছেন আপনারা মিডিয়া আমি মুগ্ধ আসলে আমার সকল কষ্ট আমার যে যত কষ্ট ছিল এতদিন আমি এগুলো দেখার পর আমি মুগ্ধ আমার সকল কষ্ট গ্লানি দূর হয়ে গেছে
অবসরপ্রাপ্ত মেজর সেনা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করা ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল আলামত হিসেবে গ্রহণ করেছেন র্যাবের তদন্তকারীরা। এদিকে সিনা হত্যা মামলায় এপিবিএন এর তিন সদস্যকে সাত দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। শনিবার সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের র্যাব কার্যালয়ে আনা হয়। পুলিশের তিন সদস্য হলেন সাব ইন্সপেক্টর শাহজাহান এবং কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। গত 31 জুলাই সিনাকে গুলি করার সময় কক্সবাজারের টেকনাফের বাড়ছড়া এপিবিএন চেকপোস্টে দায়িত্বরত ছিলেন তারা। গত 18 আগস্ট আসামিদের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারা। এর আগে গ্রেফতার তিনজনকে সাময়িক বরখাস্ত করে এপিবিএন। বিএনপি গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যা করতে সফল হয়নি বলেই দলটির নেতারা একে দুর্ঘটনা বলেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভিডিও কনফারেন্সে রাজশাহী সড়ক জোন কর্মকর্তাদের সাথে বৈঠকে তিনি মন্তব্য করেন। আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেনেড হামলা মামলার আসামি করার দাবি জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় বলে দাবি করেছেন দলীয় সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। এ হামলাকে 15 আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতার সাথেও তুলনা করেন তিনি। বিএনপি নেতারা বলছে 21 আগস্ট নাকি দুর্ঘটনা, 21 আগস্টে গ্রেনেড হামলা রাষ্ট্রদণ্ডকে পরিকল্পিতভাবে ব্যবহার করে হামলা চালানো হয়েছিল। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়া ছাত্রলীগের আলোচনা সভায় উবায়দুল কাদের বলেন গ্রেনেড হামলাকে আড়াল করতে জজমিয়া নাটক সাজায় বিএনপি। ফরিদপুর ছাত্রলীগ নেতার অর্থ পাচারের মতো ঘটনা যেন আর না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে নেতাকর্মীদের পরামর্শ দেন তিনি। ফরিদপুরের ছাত্রলীগ সভাপতির মতো নেতা অপকর্মকারী ছাত্রলীগে যেন আর অনুপ্রবেশ করতে না পারে, আমি সে ব্যাপারে ছাত্রলীগের নেতা কর্মীদের অনুরোধ করছি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন তখনকার প্রধানমন্ত্রী হিসেবে ওই হামলার দায় এড়াতে পারেন না বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। বিচার কার্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যাহা কিছু করা হয়েছে তখন সমস্ত কিছুর দায় প্রধানমন্ত্রী হিসাবে তৎকালীন খালেদা জিয়ার উপর বর্তায়, সুতরাং তিনিও এই অভিযোগে অভিযুক্ত। আমি মনে করি সেজন্য বিচারের আওতায় তাকেও আনা প্রয়োজন। জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে স্বল্প আয়ের মানুষদের মধ্যে খাবার বিতরণ করতে গিয়ে দ্রুত গ্রেনেড হামলা মামলার বিচার শেষ করার দাবি জানান মহানগর উত্তর আওয়ামী লীগ নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন আইন ও বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দিয়ে এখন খালেদা জিয়াকে টার্গেট করা হয়েছে। বিএনপিকে ধ্বংস করতে 21 আগস্ট মামলায় দলটির নেতাদের জড়ানো হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে, এর ফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় হালকা পানি জমে। তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নিম্ন আয় ও শ্রমিকজীবীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2-3 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিস্তারিত শফিল আলম সুজনের রিপোর্টে। শনিবার সরকারি ছুটির দিন হলো জীবনের প্রয়োজনে যারা সকালে বাসা থেকে বের হয়েছেন তাদের বৃষ্টির কবলে পড়তে হয়েছে। রাজধানীতে টানা কয়েকদিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। মাত্র আপনার 190 টাকা ভাড়া মারছি, এ পর্যন্ত সকাল 9টা থেকে আমি বৃষ্টিতে ভিজতেছি। রাস্তার যে অবস্থা, চারিদিকে কাদা জমে আছে, আর এর জন্য যেতে আমার অনেক মনে হয় অনেক ভোগান্তিতে পড়তে হবে। বৃষ্টি উপেক্ষা করে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের যানবাহনের সংকটে পড়তে হয়েছে। অনেকে অপেক্ষা করেছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পানি জমতেও দেখা গেছে, এ কারণে যানজটে আটকা পড়েন অনেকে। প্রায় 2 ঘন্টা বসা বাসার জন্য, কিন্তু বাস তো পায় না। বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, যেতে পারতেছি না। রাস্তাঘাটে অনেক জায়গায় দেখুন জমানো পানি। আবহাওয়া অধিদপ্তর জানায় রাজধানী সহ সারাদেশে আরও কয়েকদিন বৃষ্টি থাকবে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 মিলিমিটার। বর্তমান যে বৃষ্টির প্রবণতা সারাদেশব্যাপী, এই বৃষ্টির প্রবণতা আগামী আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে এবং
পরশু দিন থেকে কিছুটা কমে আসতে পারে। দেশের সমুদ্রবন্দরসমূহ অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। সফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। নদীর পানি বৃদ্ধি আর প্রবল বর্ষণে দেশের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্লাবিত হয়েছে বরিশাল মহানগরী সহ 200-এরও বেশি গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরের 18টি এলাকায় চলছে তীব্র ভাঙন। নদীগর্ভে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু বসতবাড়ি। এদিকে শেরপুর ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আদিন সজীব। বন্যা কবলিত মানুষের কাছে এই ভারী বর্ষণ পড়ে আতঙ্কের আর কষ্টের কারণ। বন্যায় এমনিতে মানুষের হাহাকার, এর উপর প্রবল বর্ষণে বাড়ছে তাদের দুর্ভোগ। বরিশালে মেঘনার পানি হিজলা পয়েন্টে 108 সেন্টিমিটার ও কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সড়ক ডুবে, যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা, পানিবন্দী 200-এরও বেশি গ্রামের মানুষ, ক্ষতিগ্রস্ত প্রায় 20,000 হেক্টর জমির ফসল আর উঠতি পানের বরজ, ভেসে গেছে 300-এরও বেশি ঘেরের মাছ। শরীয়তপুরে পদ্মার প্রবল স্রোতে বাঁধের তলদেশ থেকে সরে গেছে জিও ব্যাক ও সিসি ব্লক। ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন কাটছে অনেক পরিবারের। অনেকে আবার বসতবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তা বা নৌকায়। ঝালুগাড়িতে জোয়ারে বিষখালী সোনগ্ধা নদীর পানি বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্লাবিত অর্ধশতাধিক গ্রাম ভেসে গেছে শত শত পুকুর ও জলাশয়ের মাছ। খালের পাড় দিয়ে একটা বেরিয়ে আমাগুলো সরকার দিতে তাহলে পানি ডিওটা বন্ধ, কোনো হাঁটা চলা করতে পারি না, বাড়িতে বাড়িতে পারি না, এমনকি লেট্রিনও যাইতে পারি না, সব পানি এখানে পানি সেই হুমান। নদীর পাড়ে বেরিবারটা না থাকায় চতুর্দিকে তলাই গেছে পানিতে। মানিকগঞ্জে হরিরামপুর সদর, সিঙ্গাইর শিবালয় ও দৌলতপুর উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী। আমন চাষ নিয়েও শঙ্কিত কৃষকরা। পানি নামলেও দুর্ভোগ শেষ হয়নি শেরপুরবাসীর। বন্যায় বিধ্বস্ত শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ এক মাসেও শেষ হয়নি, ফলে এখনও বন্ধ ওই সড়ক যোগাযোগ। নেত্রকোনায় নদনদীর পানি নামলেও নিচু এলাকা খালিয়াজুড়ির অধিকাংশ বাড়ি এখনও প্লাবিত। জলাবদ্ধতার পাশাপাশি তৈরি হয়েছে খাবারের জন্য হাহাকার, দেখা দিয়েছে পানিবাহিত রোগ। অনাহারে অর্থাহারে দিন কাটানো এসব মানুষের আকুতি সাহায্য বাড়ানোর। আদিন সজীব, এটিএন বাংলা। ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে পাওয়া বর্জ্য নিয়ে শিগগিরই বিদ্যুৎ উৎপাদনে যাবে সরকার। এজন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ডিএনসিসির যান্ত্রিক ওয়ার্কশপ পরিদর্শনের সময় তিনি এসব কথা জানান। শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। দেশে বর্জ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। মন্ত্রী জানান, ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন এবং ছোট বড় শহরে এমনকি গ্রামগঞ্জের বর্জ্য কাজে লাগানো হবে। প্রতিদিন ঢাকা উত্তরে 3,000 টন বর্জ্য উৎপাদন হয়। এই 3,000 টনকে কোথায় স্তূপীকৃত করে রাখা এটা একটা অসম্ভব ব্যাপার। সেজন্যই আমরা এ পদ্ধতি যাচ্ছি যে ইনসিনারেশন প্ল্যান্টটা প্রতিষ্ঠিত হবে। সেই প্ল্যান্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে যেখানে যে সমস্ত ইমিশন হবে অর্থাৎ যে সমস্ত ধোঁয়া নিগ্রত হবে সেখানে কোনো রকম পলিউশন হবে না, একেবারে স্বাভাবিক আমাদের বাতাসের সাথে যে পরিমাণ আছে তার চেয়ে বেশি হতে পারবে না। এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড টেকনোলজি, এরকম আছে সারা পৃথিবীতে, আমি নিজে দেখে এসেছি। এদিকে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, রাজধানীর মধ্যবর্তী স্থানে কারওয়ান বাজারের কাঁচা বাজার অব্যবস্থাপনার মধ্যে চলছে, তাই দ্রুত এই কাঁচা বাজার সরিয়ে নেওয়ার কার্যক্রমও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এখন আমাদের যথার্থ সময় কারওয়ান বাজারকে কীভাবে স্থানান্তর করব এবং কারওয়ান বাজারকে স্থানান্তর করার জন্য আমিন বাজার একটি মার্কেট এবং আরেকটি মার্কেট হচ্ছে হলো আমাদের যাত্রাবাড়িতে। নেক্সট মান্থ থেকে আমরা এখন সিরিয়াসলি ডেট অনুযায়ী কীভাবে কাজগুলো করতে হবে, ওদের দাবি কি আমরা কীভাবে নিতে পারবো, কারণ ওনারাও এক এক সময় এক একটা দাবি বলছে কিন্তু দাবিগুলোকে কোনো লিখিত আকারে আমরা পাচ্ছি না, আমরা চাচ্ছি একটা ফরম্যাটের মধ্যে নিয়ে দাবিগুলোকে শেষ করার জন্য। এছাড়া নগরীতে অবৈধ দখলে থাকা জমি খুব দ্রুত উদ্ধার করে নগরবাসীর সুবিধায় কাজে লাগানো হবে বলেও জানান ঢাকা উত্তর সিটির মেয়র। শফিকুল ইসলাম শামীম,
এটিএন বাংলা ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। দুই বছরের মধ্যে করোনা মহামারী চলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর ক্রেডোস আধানম গেব্রেসুস। জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, সর্বশেষ মহামারী 1918 সালে স্প্যানিশ ফ্লু বিদায় নিয়েছিল দুই বছরে। বিজ্ঞান ও প্রযুক্তিতে বর্তমান বিশ্ব সেই সময়ের চেয়ে এখন অনেক এগিয়ে, সেই হিসেবে করোনা মহামারী আরও কম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসার কথা। একই সাথে নতুন ধরনের করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা বাড়ছে বলেও মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি বলেন, এক্ষেত্রে মানুষের জ্ঞান ও প্রযুক্তির পরিধিও থেমে যাবে না। তবে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি প্রয়োজন বলে তাগিদ দেন WHO প্রধান। গুরুতর অসুস্থ রাশিয়ার অন্যতম বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনিকে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে নেওয়া হয়েছে। কোমায় থাকা নাভালনির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় চিকিৎসকরা তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে সম্মতি দেন। এর আগে তাকে সফরের অনুপযোগী বলে জানিয়েছিলেন তারা। নাভালনির শরীরে কোনো বিষক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিমানবন্দরে চা পান শেষে বিমানে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েন আলেক্সেই নাভালনি। জরুরি অবতরণের পর সাইবেরিয়ার ওমস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভ্লাদিমির পুতিন সরকারের কঠোর সমালোচক এই নেতার সমর্থকদের দাবি, চায়ে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। শুরু হয়েছে সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশনের মূল পর্ব। এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। করোনার সময় লকডাউনের ঘরবন্দি জীবনে মেতে উঠুন সুপ্ত প্রতিভা বিকাশ প্রকাশে স্লোগান নিয়ে শুরু হয় এই প্রতিযোগিতা। এটিএন এমসিএল এবং আন্তর্জাতিক সংস্থা ফিডা বাংলাদেশ এবং এটিএন বাংলা যৌথ আয়োজনে গত 8 জুন শুরু হয় এই ডান্স কম্পিটিশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন এমসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদুর রহমান মুনিম ও এটিএন বাংলার উপদেষ্টা তাসিক আহমেদ। স্বপ্নধারা নিবেদিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বাংলাদেশের 20,000 সহ বিশ্বের 10টি দেশের মোট 55,000 প্রতিযোগী। উইফা চ্যাম্পিয়ন্স লিগের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে লিসবনে আজ প্যারিস সেন্ট জার্মেইনের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। 1998 সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে এমন দুই দল যারা ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে। 2013 সালের পর প্রথমবার ফাইনালে উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন। এদিকে ফরাসি লিগে আধিপত্য করায় পিএসজি ইউরোপ সেরার মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ। প্রথমবার ফাইনালে উঠে সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চায় পিএসজি। এবার নেইমার এমবাপ্পেদের পায়ের জাদুতে চ্যাম্পিয়ন্স লিগের অধরা সেই শিরোপা ছুঁতে চায় ফ্রেঞ্চ দলটি। পঞ্চম উইকেটে রেকর্ড গড়া জুটিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে 559 রানে এগিয়ে আছে ইংল্যান্ড। সাউদাম্পটনে আগের দিনে 4 উইকেটে 332 রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। 171 রানে থাকা ক্রাউলি আর 87 রানে থাকা বাটলার কোনো বিপদ ঘটতে দেননি। এই জুটি পঞ্চম উইকেটে প্রথম 300 রান এনে দেয় ইংল্যান্ডকে। আসাদ সফিকের বলে সাজঘরে ফেরার আগে জুটিতে তোলেন তারা 359 রান। 393 বলে 267 রান করেন ক্রাউলি আর বাটলার করেন 152 রান। শেষ পর্যন্ত সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ড 8 উইকেটে 583 রানে প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে দিন শেষে 3 উইকেটে 24 রান তোলে পাকিস্তান। ফলো অন এড়াতে এখনও তাদের দরকার 360 রান। শেষ করার আগে বিআর বিকেবলস সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনা ভাইরাসে আরও 46 জনের মৃত্যু, নতুন করে শনাক্ত 2,265। স্বজনদের কাছে পেয়ে আবেগাপ্লুত মালয়েশিয়ার অমানবিক আচরণ নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দেয়া রায়হান কবির। মেজর সিনহাকে গুলি করা ইন্সপেক্টর লিয়াকতের পিস্তল আলামত হিসেবে গ্রহণ করেছে র‍্যাব। এবং মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি, প্রবল বর্ষণে দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন এবং এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।